ঢালিউডের দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান, তিনি যে শুধু বাংলাদেশেই জনপ্রিয় তা নয়, ওপার বাংলায় সমান জনপ্রিয়তা রয়েছে তার। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ সরব এই অভিনেত্রী। ফেসবুক ইনস্টাগ্রামে নিয়মিত নিজের ছবি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। জয়ার বয়স যেন এক ফ্রেমে বাঁধা, নিত্য নতুন ছবিতে তাই জয়া মুগ্ধ রাখে নেটিজেনদের। অভিনয় আর নিজের সৌন্দর্য দুই মিলে দর্শকের মনে রাজ করছেন এই অভিনেত্রী। 4 ফেব্রুয়ারি শনিবার জয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মাঝে। ওই স্ট্যাটাসে জয়া লেখেন, একটা বিয়ের দাওয়াত খেতে খুব ইচ্ছে করছে, কে কে বিয়ে করছে। জয়ার স্ট্যাটাসটিতে 1 ঘন্টায় প্রায় 2500-এর ওপর রিয়েক্ট পড়েছে, এর মধ্যে হাহা রিয়েক্টটি ছিল প্রায় 1500, এছাড়া কমেন্টের সংখ্যাও 1000-এর কাছাকাছি। এদিকে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় জাতিসংঘ উন্নয়ন সংস্থা UNDP-এর শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন জয়া। এর আগে 2021 সালের শেষ দিকে 1 বছরের জন্য সংস্থাটির শুভেচ্ছা দূত হন তিনি। পূর্বের চুক্তির মেয়াদ শেষ হলে আবারও 2 বছরের জন্য জয়া আহসানকে শুভেচ্ছা দূত হিসেবে চুক্তিবদ্ধ করে আন্তর্জাতিক সংস্থাটি। Thank you.